খাওয়ার ওখানে বসা নিয়ে ওরা বিভিন্নভাবে ওকে গালাগালি করে এবং ওই ছেলেটাকে ওখান থেকে মারতে মারতে এই শাহজালাল হল পর্যন্ত নিয়ে আসে এবং বিভিন্নভাবে এই হলের ছেলেদেরকে উস্কানি দিতে থাকে যে তোদের সাহস থাকলে আয়। আবারও উত্তেজনা, আবারও সংঘর্ষ, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তুচ্ছ ঘটনার জেরে দফায় দফায় দ্বিপক্ষের সংঘর্ষে জড়ানোই গত ২৪ সেপ্টেম্বর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। ১২ দিনের মাথায় আবারও জড়ালো সংঘর্ষে। শুক্রবার বিকেল ৩টায় খাবারের দোকানে কথা কাটাকাটির জেরে বগিভিত্তিক বিজয় ও ৬৯ গ্রুপের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের মধ্যে হয় ইটপার্কেল নিক্ষেপ। এ সময় ৬৯ শাহজালাল হলে ও বিজয়ের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান নেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রক্টিক্যাল বডি এখানে আছে, পুলিশের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে আছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে এবং নিয়ন্ত্রণে আছে। উভয় পক্ষের সংঘর্ষে আহত হয় অন্তত ৫ জন, যদিও এক পক্ষ অপর পক্ষকে দুষ্টেন সংঘর্ষে জড়ানোর জন্য। ৬৯ এর যারা থাকে তারা ফরিদপুরে গিয়ে আমাদের ছোট ভাইটারে মারধর করে এবং পান দাবি টান দাবি সহ ছিঁড়ে ফেলে। এরপরে আমাদের দূর থেকে আমাদের আর কিছু ছোট ভাই দেখে তখন তারা ওই আমাদের ওই ছোট ভাইয়ের ওইখান থেকে তাকে রক্ষা করে হলে আমরা চলে আসি। হলে চলে আসার পর এর ঠিক ১.৫ ঘন্টা পরে এই ৬৯ এর ৪-৫০০ ছেলে দাঁত এবং রামদা ইট পাটকেন নিয়ে আমাদের হলের দিকে তারা কি ঢুকার চেষ্টা করে, তখন আমরা এটার প্রতিহত করার চেষ্টা করি। খাওয়ার ওখানে বসা নিয়ে ওরা বিভিন্নভাবে ওকে গালাগালি করে এবং ওই ছেলেটাকে ওখান থেকে মারতে মারতে এই শাহজালাল হল পর্যন্ত নিয়ে আসে এবং বিভিন্নভাবে এই হলের ছেলেদেরকে উস্কানি দিতে থাকে যে তোদের সাহস থাকলে আয়, মারামারি কর, দেখা যাক কে পারে কে পারে না। বিভিন্নভাবে তারা বাজেভাবে উস্কানি দিচ্ছিল এবং বিভিন্ন সিনিয়রদেরকে ধরে গালাগালি করছিল। ওই সময়ে আমাদের ছেলেরা যেহেতু অনেকক্ষণ ধরে গালাগালি করছিল এক প্রকারে গিয়ে একটা ধাওয়া দেয়। ধাওয়া দেওয়ার পরে এখানে ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। প্রশাসনের কাছে তাদের উপযুক্ত শাস্তি দাবি করছে এবং আমরা আশা করি তারা অপরাধী যারা আছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনবে। বিশ্ববিদ্যালয়ের বিবাদমান গ্রুপ দুটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।